এটিএম থেকে এই ছেলেটি বেরোবার পর সেখানে একটি মেডোকে একই এটিএম থেকে এই টাকাটা কার বেরোলো, তার মানে ওই ছেলেটি টাকা না নিয়ে চলে গেছে। তখন ম্যাডাম তাড়াতাড়ি করে ওই ছেলেটিকে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু সে ম্যাডামের কথা শুনতে না পেয়ে সেখান দিয়ে চলে যায়। তারপরে এই ম্যাডাম তার এক বন্ধুকে ফোন করে আর বলে, আমি তোকে একটা গাড়ির নম্বর দিচ্ছি, তুই তাড়াতাড়ি ওর ঠিকানাটা বের করে আমাকে পাঠা, খুব দরকার আছে। তারপর এই ছেলেটি বাড়ি গিয়ে বন্ধুদের বলছে, জানিস আজ এটিএমে গেলাম, টাকার মেসেজ এলো কিন্তু টাকা বেরোলো না। তখন তার ঘরে কেউ বেল মারে, গেট খুলে দেখে একটি ম্যাডাম, বলে হ্যাঁ বলুন কাকে চাই। তখন ম্যাডাম বলে, আসলে আমি আপনার টাকা ফেরত দিতে এসেছি। তখন ছেলেটি বলে, টাকা? তখন ম্যাডাম বলে, আপনি এটিএম থেকে বেরোবার পর এই টাকাটা বের হয়েছে। তখন ছেলেটি বলে, কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন তো এটিএমে টাকা ছিল না। তখন ম্যাডাম বলে, আরে ওটা মেশিন, খারাপ হতেই পারে। তখন ছেলেটি বলে, আপনি আমার ঠিকানা কোথায় পেলেন? আর আপনি তো চাইলে এটা রাখতে পারতেন, কে বা জানতো। তখন ম্যাডাম বলে, আমি আপনার ঠিকানা আপনার গাড়ির নম্বর দিয়ে বের করেছি, আর ওইলো টাকার কথা তো কেউ দেখুক না দেখুক উপরওয়ালা সব দেখছে। বন্ধুরা, এমন সদা সাহসী ম্যাডামের জন্য ভিডিওটা দেখো, লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।